মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধের জলস্তর বাড়ায় সোমবার রানীনগর ও জলঙ্গি ব্লকের মানুষকে সতর্ক থাকার বার্তা দিলেন গঙ্গা ক্ষয়রোধ বিভাগ ইতিমধ্যেই জলঙ্গির সীমান্তে জল বাড়ায় আতঙ্কে এলাকার মানুষজন জল বাড়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সীমান্তের মানুষ জলে তলায় সীমান্তের ফসল তাতেই দুশ্চিন্তায় মানুষজন বন্যা মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন জলের তলায় ফসল তাতেই দুশ্চিন্তায় পড়েছেন মানুষজন মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধের জলস্তর বাড়ল রানীনগর এবং জলঙ্গী ব্লকের মানুষকেই নেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানবো রাকিবুল দেখো গতকালকেই কিন্তু গঙ্গা প্রতিরোধ যে ক্ষয় প্রতিরোধ যে বিভাগ সেখান থেকেই কিন্তু জেলা প্রশাসন তাদেরকে একটা সতর্ক বার্তা দিয়েছে এবং জেলা প্রশাসন সেই জেলা প্রশাসন কিন্তু মুর্শিদাবাদের যে ডোমকল আছে সেই ডোমকলের সীমান্ত এরিয়া জলঙ্গি এবং রানীনগর সেই এলাকার মানুষজনকে কিন্তু সতর্ক ইতিমধ্যেই গতকাল করেছে তারপরেই কিন্তু দেখা গিয়েছে যে জলঙ্গি পদ্মা সীমান্তের যে নদী আছে পদ্মা নদী সেই নদীতে কিন্তু হুই হুই করে জল বাড়াই কিন্তু আতঙ্কে রয়েছে মানুষজন এবং একাধিক জমি অর্থাৎ কয়েক হাজার বিঘা জমির জলে কিন্তু তলিয়ে গিয়েছে এবং সেই জমির ফসলও কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না যার ফলে অনেকটাই আতঙ্কে রয়েছে এই এলাকার মানুষজন তারা কিন্তু ভাবছে কয়েক ফুট জল আর বেড়ে গেলেই কিন্তু গ্রাম অঞ্চলে ঢুকে যাবে এবং সেক্ষেত্রে মানুষের নানান সমস্যা এবং অসুবিধার মধ্যে পড়তে হতে পারে এমনটাই কিন্তু এলাকার মানুষজন মনে করছে ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি